বাংলাদেশের সিনেমায় অভিষেকে বাজিমাত, এটা একটা বিরাট বড় কথা। কারণ এর আগে এই রেকর্ডটা ছিল মনপুরায় চঞ্চল চৌধুরী, যে এই মুহূর্তে বাংলাদেশের লিভিং লেজেন্ড অভিনেতা, এবং সেই অভিষেকে বাজিমাত ঘটালো কিন্তু আফরান নিশো। নিশো বরাবরই বাংলাদেশের একজন জনপ্রিয় রেগুলার বাংলার নাটক অভিনেতা। নাটক বলতে আমাদের কলকাতায় আমরা নাটক বা থিয়েটারকে যেভাবে এক্সপ্রেস করি বা প্রেজেন্ট করি, বাংলাদেশের নাটক কিন্তু সেটা না। মানে বাংলাদেশের নাটক বলতে ওদের টেলিভিশন ড্রামা বা ইউটিউব ড্রামাগুলোকেই বাংলাদেশে নাটক বলা হয়। তো এক্স্যাক্টলি রেগুলার টেলিভিশন ড্রামা একজন চর্চিত এবং হিট মুখ আফরান নিশো। নিশোর নিজের একটা জনার রয়েছে, নিজের একটা পরিধি রয়েছে, নিজের একটা অ্যাক্টিং স্টাইল, অ্যাক্টিং প্যাটার্ন রয়েছে, এবং নিশোর মধ্যে অদ্ভুত একটা কমিক টাইমিং আমি লক্ষ্য করেছি বারবার, যেটা আমাদের ইন্ডিয়াতে সবচেয়ে বেশি আমি দেখেছি সাউথ ইন্ডাস্ট্রিতে রবি তেজা এবং বলিউডে অক্ষয় কুমার। হ্যাঁ, বাংলায় জিদ্দার চেষ্টা করেন, কিন্তু ঘটনা হচ্ছে যে সেই কমিক টাইমিং যেটা, যে ফিলটা রবি তেজা বা অক্ষয় কুমার নিয়ে আসে, সেইটা কিন্তু আফরান নিশো নিয়ে আসে। মানে কমেডি করতে করতে হট করে সিরিয়াস, ঠিক আছে? তো এক্স্যাক্টলি এই যে কমিক টাইমিং বা এই যে জায়গাগুলো, অবশ্যই আফরান নিশোর একটা বিরাট বড় হাতিয়ার। সেই আফরান নিশো জীবনে প্রথম সিনেমা করতে আসছে এবং সেই সিনেমা অভিষেক হিট। অর্থাৎ বাংলাদেশ থেকে যেটুকুনি খবর বাংলাদেশের বন্ধুবান্ধব মারফত বা বাংলাদেশের যারা লেখক রয়েছেন বা যারা সাংবাদিক রয়েছেন তাদের থ্রু দিয়ে যেটুকুনি আমি খবর পাচ্ছি, তো সেটুকুনিতে সুরঙ্গ সিনেমা হলগুলিতে প্রচুর লাইন এবং প্রচুর হাউসফুল রয়েছে, এবং সুরঙ্গ দেখে মানুষ বেশ মানে খুব আনন্দ পেয়েছে। এবং রায়হান রফি, এই যে পরিচালকটি, ইনি বরাবরই একটা নতুন কিছু করতে চেয়েছেন বাংলাদেশের সিনেমাতে। এর আগেও ওনার যেসব ছবিগুলো আমরা দেখেছি বা যেসব ছবিগুলোর প্রেক্ষাপট দেখেছি, রায়হান রফির সবথেকে বড় ম্যাজিক হচ্ছে তার সিনেমার মার্কেটিংয়ে। এবারও রায়হান রফি কিন্তু সুরঙ্গের ক্ষেত্রে প্রথম কোনো সিনেমা যার টিজার বা ট্রেলার কোনো কিছুই বেরোলো না। যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে ফার্স্ট লুক, এবং সেকেন্ড বেরোলো যেটা, সেটা হচ্ছে যেটাকে বলে একটা জাস্ট একটা কোলাজ আর কি, যেটাকে একটা নতুন ফরম্যাটের নাম দিচ্ছে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি, যে ফরম্যাটটা পৃথিবীর অনেক ইন্ডাস্ট্রি ফলো করে কিন্তু বাংলাদেশ যেইভাবে ফলো করবে এটা ভাবা যায় না। তো যাই হোক, সুরঙ্গ নিয়ে অনেকটা আবেগ বেড়ে গেল। এরপরে সুরঙ্গ আমি দেখার পর আরেকটা রিভিউ দেব, কিন্তু সুরঙ্গ অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশে ঈদ ও জেহতে যেসব সিনেমাগুলো রিলিজ করেছে, অবশ্যই ওদের সবথেকে বড় স্টার শাকিব খান, যাকে বাংলাদেশে মানে কিং খান বলা হয়, তো সেই শাকিব খানের সিনেমা প্রিয়তমা এসছে। শাকিব খানের যে মানে কি বলবো, শাকিব খানের ব্যক্তিগত জীবনের তার যে ওয়াইফরা রয়েছে তাদের সিনেমাও এসছে, প্রহেলিকা বা সামথিং, কিন্তু তার মধ্যে স্বতন্ত্র হচ্ছে এই সুরঙ্গ ছবিটি। এবং এই সুরঙ্গ ছবির যে ট্রেলার আমি যেটুকুনি দেখতে পেলাম, তার মধ্যে অবশ্যই সাউথ কোরিয়ান থ্রিলার এবং মালায়ালাম থ্রিলারের একটা অদ্ভুত ফিল পাচ্ছি বা ফিল পেয়েছি। তো বাকিটা সিনেমা দেখে রিভিউতে বলা যাবে। তো অবশ্যই সুরঙ্গর দিকে নজর থাকুক। আফরান নিশো একটা অদ্ভুত একজন খুব ভালো অভিনেতা, এবং অবশ্যই বাংলাদেশে চঞ্চল চৌধুরীর পর আরেকজন অভিনেতা আসছে আগামী দিনে, যে হয়তো পৃথিবীতে বাংলাদেশের সিনেমাকে রিপ্রেজেন্ট করবে। তো চলুন, সুরঙ্গর দিকে নজর থাকুক, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন। আমার চ্যানেলে আমার নিজের কাজ রয়েছে এবং রিভিউ ভিডিও আসতেই থাকবে, দেখতে থাকুন। নমস্কার।